হর্স ট্রেডিং ভয়ে খেদিছে এতিয়া কংগ্রেসক আর হর্স ট্রেডিং আশঙ্কাত এতিয়া ভয়ত দেখিবলে পোৱা গৈছে কংগ্রেস দলক আর আজাৰৰ হোটেল কিৰণ শ্রীর গ্রেণ্ডত কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠক। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আমি আমার দর্শকসকলক দি আছো যে হর্স ট্রেডিং লৈ কংগ্রেসের আশঙ্কা ভয়ত খেদিছে ভয়ে খেদিছে হর্স ট্রেডিং ভয়ে খেদিছে কংগ্রেসক আর আজাৰৰ হোটেল কিৰণ শ্রীর গ্রেণ্ডত কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকের পিছর পরায় সকলো প্রার্থীকে নজরবন্দি করে রখা হয়েছে। উপস্থিত আছে কংগ্রেস দলের বিধানসভা নির্বাচনের সকল প্রার্থী। বহিরাজ্যলৈ প্রেরণের পরিকল্পনা করেছিল হাইকমান্ডে করোনা সংক্রমণের অসমতে থাকিব প্রার্থী সকল। আর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরটি আমি আমার দর্শকসকলক জানাই আছো যে আজাৰৰ হোটেল কিৰণ শ্রীর গ্রেণ্ডত কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠক অব্যাহত আছে। আর বৈঠকের পিছর পরায় দেখবলে পোৱা গেছে সকলো প্রার্থীক নজরবন্দি করে রখা হয়েছে। উপস্থিত আছে কংগ্রেস দলের বিধানসভা নির্বাচনের সকল প্রার্থী। বহিরাজ্যলৈ প্রেরণের পরিকল্পনা করেছিল হাইকমান্ডে, কিন্তু করোনা সংক্রমণের অসমতে থাকিব প্রার্থী সকল। আর জিতেন্দ্র সিং, দেবব্রত শইকীয়া উপস্থিত আছে এই বৈঠকত উপস্থিত আছে, আর শেরমান আলী উপস্থিত আছে এই বৈঠকত। হর্স ট্রেডিংক এক ভুয়া প্রচার বলে মন্তব্য করেছে জিতেন্দ্র সিংয়ে, আর নির্বাচন আয়োগের উপর ভরসা নাই বলে কৈছে দেবব্রত শইকীয়া। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরটি আমি আমার দর্শকসকলক জানাই আছো যে আজাৰৰ হোটেল কিৰণ শ্রীর গ্রেণ্ডত কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠক অব্যাহত আছে। আর বৈঠকের পাছর পরায় দেখবলে পোৱা গেছে সকলো প্রার্থীকে নজরবন্দি করে রখা হয়েছে। উপস্থিত আছে কংগ্রেস দলের বিধানসভা নির্বাচনের সকলো প্রার্থী। আর হর্স ট্রেডিংক এক ভুয়া প্রচার বলে মন্তব্য করেছে জিতেন্দ্র সিংয়ে, আর নির্বাচন আয়োগের উপর ভরসা নাই বলে কৈছে দেবব্রত শইকীয়া। আর কি কলে দেবব্রত শইকীয়া, হে আমি আমার দর্শকসকলক শুনাবলে বিচাৰিছো। তিনটা পর্যায়ত হল, তিনটা পর্যায়ত হওয়ার পিছত আমি ইজনে সিজনক লগও পোৱা নাই। আর আমার দলের হাইকমান্ড, আমার জেনারেল সেক্রেটারি আর সেক্রেটারি সকলো আমাক লগ পোৱা নাই। নির্বাচনের সময় আমি নিজ নিজ অঞ্চল ব্যস্ত আছিল। এতিয়া আমার পরবর্তী পদক্ষেপ হল যে আমি কাউন্টিংয়ের সময় যাতে কোনো বিজেপির হেঁচা বা ইলেকশন কমিশনের কিবা যদি গাফিলতি করে সেই বিষয়ে সতর্ক থাকিব পারো, তারপরে আমি অলপমান আলোচনা করি। আজি অন্য বিষয় নাই, আমার সেইটাই মূল। জিতেন্দ্র সিংয়ে কৈছে যে নির্বাচন আয়োগের উপর কংগ্রেসের ভরসা নাই বলে কৈছে, গতিকে ভরসা নথকা মানে নহয়। এতিয়া যেটো হৈ গল তো হৈ গল, আর সেইখিনিত আমি নিশ্চিতভাবে আমি যথেষ্ট আমি সচেষ্ট সজাগ আছিল। সেই গতিকে তেখেতসকলে বাধ্য হল বিভিন্ন ইলিগেলিটি হওয়ার পিছতো কিছুমান জায়গা ত্রিপল দিবলে। কিন্তু এটা ঘটনা যে তাত যে ঘটনা হল তে যে অন্য কোবাত নহল এনেকাও না জানো। সেই গতিকে একটা নিষ্পক্ষভাবে বা নিরপেক্ষভাবে হাফলঙের নিচিনা একটা অঞ্চলত সম্পূর্ণ করবা হলে আমি সুখী হলো হয়, এই আমার দাবি আসে সম্পূর্ণরূপে করবলে। যেহেতু এনেকা ধরনের ঘটনা যদি অন্যতো হয়েছে আমি না জানো, যে কি নহোক যেটু হয়ে গেল তো হয়ে গেল, এটা আর বিশেষ মই কব নিবিচারো। তথাপিও আমার পৰা ভরসা সম্পূর্ণ অটুট থাকিব যদিহে বিহারের নিচিনাকে কাউন্টিং নকরে। বিহারত যিখিনি পোস্টেল বেলট যেতিয়া রিজাল্ট দেখিলে যে সপক্ষে হওয়া নাই, মানে মানে মই এটা বিশেষ রাজনৈতিক দলের হেঁচার কথা কৈছো, সেই দলটোর যেতিয়া পক্ষত নহল তেতিয়া তেওঁলোকে বহুতখিনি পোস্টেল বেলট পিছর ফালে গণনা করা আরম্ভ করলে, আর কিছুমান অজুহাতত রিজেক্ট করার ব্যবস্থা করলে যেটু বিরোধী পক্ষত আছিল। এইবার যাতে তেনেকুৱা নহয় আমি ইতিমধ্যে দাবি জানাইছো, গোটেইখিনি CCTV রেকর্ডিং করবলে দাবি জানাইছো। আর আমি যাতে পোস্টেল বেলট বা যখন ঘরত গৈ বেলট লওয়া হয়েছিল সেইবিলাকৰ আগতীয়াক গণনা করে তার রিজাল্ট ঘোষণা করবলে কৈছো। প্রতিটো রাউন্ডর রিজাল্ট ঘোষণা হওয়ার পিছতহে নেক্সট রাউন্ডটোর কাউন্টিং আরম্ভ করবলে কৈছো। এনেকুৱা কিছুমান দাবি ইতিমধ্যে আমি জানাইছো। নির্বাচন হর্স ট্রেডিংৰ প্ৰসংগটো কেনেকুৱা হৈছে, কংগ্ৰেছত হর্স ট্রেডিং চলি আছে বুলি কৈছে? কংগ্ৰেছৰ হর্স ট্রেডিং নচলে। প্রথম কথা, যিসকল ঘোড়া ব্যাপারী, ঘোড়া ব্যাপারী ঘোড়া পাব লাগিব। এতিয়া ঘোড়াবিলাক নাই, ঘোড়াবিলাক এতিয়া একদম এবার অসমৰ ৰাইজে ঘোড়াৰ মানে যোৱা সময়ত হৈছিল এটা কিছুমান মানে অশুভ পরম্পরা করেছিল, তারপরে আমি দুঃখিত। আমার দলেরও কিছু সেই সময়ের নেতৃবর্গ তাত জড়িত আছিল। মই কার কথা কৈছো আপনি জানিবই, আজি বেলেগ দলত আছে, কিন্তু এবার তেনেকুৱা নহয় বলে আমার দৃঢ় বিশ্বাস।